সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজ রাতের রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে। ব্যারিস্টার রফিকুল হক, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আব্দুল আল মিন্টু, শিল্পপতি ও ব্যবসায়ী, আপনাদের দুজনকে স্বাগত রোড টু ডেমোক্রেসিতে। ব্যারিস্টার রফিকুল হক, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আমরা জানি যে নির্বাচন কমিশন গতকাল বেশ ক্ষোভ প্রকাশ করেছে, কিছুটা অস্বস্তিও প্রকাশ করেছে, যে হাইকোর্ট থেকে প্রায় 18 জন সর্বশেষ আবার প্রার্থিতার ব্যাপারে মনোনয়ন নিয়ে এসেছেন। তারা বলেছেন যে হাইকোর্ট রায় দিয়েছে তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এই যে অবস্থাটি নির্বাচনে ঠিক আগ মুহূর্তে, আর মাত্র 7 দিন কি 8 দিন বাকি রয়েছে, আপনার কি মনে হয় নির্বাচন পরিস্থিতি কি নাজুক করে ফেলছে এই অবস্থা? নির্বাচন পরিস্থিতি নাজুক করছে না, কিন্তু নির্বাচন কমিশনকে খুব নাজুক করে ফেলছে। কারণ তাদের পক্ষে এই স্কোপ রাখা খুব ডিফিকাল্ট হচ্ছে। কারণ আপনার নমিনেশন পেপার 3টে প্রেসে ছাপানো যায়, সারা বাংলাদেশে 3টে জায়গায় ছাপানো যায়, আর তো নমিনেশন পেপার কোথাও ছাপানো যায় না। চেঞ্জ করবে বললেও তো চেঞ্জ করতে পারে না। তবে সব মুশকিল হয়েছে কি জানেন, ইলেকশন হওয়ার 42 দিন সময় লাগে মিনিমাম, কিন্তু এই ডেফার করতে 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 অ্যাকচুয়াল ডেজ এত ছোট হয়ে গেল যে নমিনেশন পেপার স্কুটিনি হলো, রিজেক্ট হলো আর অ্যালাউড হলো। তার আগে রিজেকশন হলে অ্যাপিল ছিল, এখন রিজেকশন আর অ্যালাউড দুটো এগেনস্টে অ্যাপিল। যদিও একটু লয় গোলমাল আছে, বাট দে এন্টারটেন। অ্যাপিল হলো ইলেকশন কমিশনের কাছে, ইলেকশন কমিশনার রাত দিন করে 3 দিনে সব অ্যাপিল শেষ করে দিল। দে ওয়ার্ক লাইক ডেভিল, শেষ করে দিল, তাতে অনেকগুলো চলে আসলো। জি, তা বাকি যেগুলো আছে সেগুলো আপনার জানেন, ইলেকশন কমিশন অর্ডার ইজ ফাইনাল। তা ফাইনাল হলে তার এগেনস্টে রিট আছে, রিটের এগেনস্টে অ্যাপিল ডিভিশনের লিড টু অ্যাপিল আছে। এইগুলো করতে করতে লাস্ট কয়েকটা এসে অ্যাড হয়ে গেল, 17টা না 19টা। সবচেয়ে ওরা যেটা অডিট হয়েছে লাস্ট দুটো, সেটা হচ্ছে আলমগীর মহেদ্দিন আর বাবর হোমান। এখন আলমগীর মহেদ্দিনের কথাটা বলি, আলমগীর মহেদ্দিন কনভিক্টেড 13 ইয়ার্স। আমি ব্যক্তিগতভাবে এগেনস্ট যে কনভিকশন হলে সে ইলেকশন করতে পারে না। মাহমুদ ইসলাম সাহেব যে ইলেকশন কমিশনের লিগাল অ্যাডভাইসার, তিনিও তাই মনে করেন। কিন্তু আমাদের ডিসিশন আছে সেখানে দুই রকম আছে, যেরকম ফাইনালিটি আসে নাই। জয়নাল আবেদিন একরকম বলেছেন, কি খায়রুল হক একরকম বলেছেন, সেই একটা গ্রে জায়গা রয়ে গেছে, সেই গ্রে জায়গা দিয়ে এ বেরিয়ে গেল। আর বাবরেরটা গ্রে জায়গার চেয়েও বাবরেরটা হচ্ছে তার শাস্তি হয়েছে, তার বিছানা থেকে বালিশের তলা থেকে পিস্তল পেয়েছে, আনলাইসেন্স পিস্তল। এখন এমনি অবিশ্বাস্য যে একটা হোম মিনিস্টার পিস্তলের লাইসেন্স নেই, আচ্ছা ধরো আনলাইসেন্স পিস্তল। আনলাইসেন্স পিস্তল তো মরাল টার্পিটিউড না, যে ডিসকোয়ালিফিকেশন আন্ডার আওয়ার আর্টিকেল 2 ইয়ার্স কনভিকশন ইনভলভিং মরাল টার্পিটিউড, বাংলাটা কি নীতি নৈতিক স্খলন। তা আপনি একটা রিভলভার পেয়েছে, সেটা পাঞ্জাব হাইকোর্টে বলেছে, আরো দুটো হাইকোর্টে ইন্ডিয়া বলেছে, রিভলভার পেলে সেটা নৈতিক স্খলন না। জনাব আব্দুল আল মিন্টু, আপনি, আমরা জানি যে নির্বাচন কমিশনের অবস্থা আলাপ করছিলাম, আপনি নিজেই অনেকভাবে সার্বিক রাজনীতির খোঁজ খবর রাখেন এবং আপনার রাজনৈতিক ঢাকাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক পরিকল্পনা রয়েছে বলে আমরা জানি, আপনি এই সর্বশেষ রাজনৈতিক অবস্থা নির্বাচন নিয়ে কি দেখছেন, কি ভাবছেন? আমি মনে করি, আমি রোহিত ভাইয়ের সাথে একমত, নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আর এটা কোনো এই কথা উঠারও কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে। শুধু আমি যেটা এখানে রোহিত ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করবো, সেটা হলো যে নির্বাচন কমিশনের যে দায় দায়িত্ব সেটা পালন করার জন্য যদি সময় কম পাওয়া যায় সেটা একটু অসুবিধা হয় বটে। আর এবার আমি ওনার সাথে একমত যে আমাদের শিডিউল ডিক্লেয়ার পরে বারবার ডেট চেঞ্জ করার ফলে যে সময়টা পাওয়া গেছে সেটা নিতান্তই কম, সেজন্য এটা একটা অসুবিধা হচ্ছে। তবে সুপ্রিম কোর্টেরও একটা রায় নাকি ছিল, যেটা আমরা আজকে পেপারে দেখছি, যে রিটার্নিং অফিসারের যে ডিসিশনটা দিবে সেটাই ফাইনাল। তো সেটা যদি ফাইনাল হয় তো তাহলে তো এত আবার একবার প্রার্থিতা বদল হচ্ছে, আবার অ্যাড হচ্ছে, আবার সাবট্রাক্ট হচ্ছে, এটা হওয়ার দরকার ছিল না। কিছু মনে করেন না, রিটার্নিং অফিসারের ফাইনাল তো না, বলেছে যে ইলেকশন কমিশনের যে অর্ডার দেবে সেটা ফাইনাল। অপর একটি স্টুডিওতে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদ যুক্ত হয়েছেন, যিনি শহীদ পরিবারের সন্তান। সাদী মোহাম্মদ, আপনার কি মনে হয়, আমরা এখানে রাজনীতির গুণগত মান নিয়ে কথা বলছিলাম, বলা হচ্ছিল পুরনো রাজনীতিবিদ, পুরনো রাজনীতি এবারে নির্বাচনে আমাদেরকে আহ্বান জানাচ্ছে ভোট দিতে, এবং সেই পুরনো ইস্যুগুলো নিয়ে আপনার কি অভিমত? আমরা তো শুধু সেকেলে, আমরা আয়ুব খানের, আমি নিজে আয়ুব খানের মাশাল্লাহ দেখেছি, তারপরে
পাকিস্তানে আমল দেখেছি, বঙ্গবন্ধু জিয়া রহমান, এরশাদ আর বাকি বাকি সব 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 সব। তো সুতরাং আমি কিন্তু কখনো কিছু আশা করি না, যেগুলো ওরা বলে তার সাথে কোনো কখনোই মিল পাওয়া যায় না। আর এত ছেলে ভোলানো কথাবার্তা আমি ভাবতেই পারি না। আর এই যে আমার কথা হচ্ছে যে এই যে 52% যারা নতুন প্রজন্ম এসছে, এরা কতটুকু জানে এই 71 সম্পর্কে, এই বাংলাদেশের ইতিহাস সত্যিকারের ইতিহাস সম্বন্ধে কতটুকু জানে? আমার প্রশ্ন এটাই যে আমি মনে করি, আমার আজকে একটা খবর গেল যে আমি বলছি যে আমি সাদিক মাহমুদ, আমি একজন শহীদের সন্তান, আমি আমার বাবাকে দেখেছি আমার সামনে খুন করতে, ঠিক আছে? তো আমাকে যদি আপনারা ভালোবাসেন, একদিনের জন্য আমার গান ভালো লেগে থাকে, এই তরুণ প্রজন্মকে বলবো আমি, যুদ্ধ অপরাধে কাউকে তোমরা ভোট দেবে না। এটা আমার সবচাইতে করুণ মিনতি তোমাদের কাছে আমার। আর মতামত সেটা বলবো যে এই যে এত কিছু বলছে, এই যে আমার বাড়ি চাঁদপুর, এই চাঁদপুরে আমি দেখেছি এই গত সরকারের সময় সংখ্যালঘুদের উপর যে কী অত্যাচার হয়েছে। সুতরাং আমি চাঁদপুর কচুয়ার মানুষ হয়ে আমি 100 বার বলবো যে প্রচণ্ড রকমভাবে অত্যাচার হয়েছে, শুধু সংখ্যালঘু নয়, বিরোধী দলের উপরেও। সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ বলছিলেন যে যুদ্ধ অপরাধী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনকারীরাও এবার নির্বাচনে দাঁড়িয়েছে। আপনি গত 2-3 বছর আইনের শাসনের কথা বলেছেন, তাহলে কি যুদ্ধ অপরাধী, দুর্নীতি বা সংখ্যালঘুর উপর নির্যাতনকারীকে আমরা আইনের শাসনের জন্য নির্বাচিত করছি? মোটেই না, কখনোই না। এবং এইটাই যাতে ইয়াং জেনারেশন যারা আসছে, নতুন ভোটার হয়েছে বা দ্বিতীয়বার, তাদের উপর নির্ভর করছে। আমাদের মতন বুড়ারা, আমাদের একটা হচ্ছে ওল্ড কনভিকশন থাকতে পারে, কিন্তু ইয়াং জেনারেশন দেশের, তারা তো অনেকে জানে না 71 কি, সেদিন যে দেখালো সেগুলো, এগুলো ছেলেরা দেখেছে, দেখলে বুঝতো যে কি হয়েছিল। তো সেই জন্য আমি বলবো, যারাই দাঁড়াক, দুর্নীতিপরায়ণ, চোর বাটপার, সবাই হয়তো অনেকেই দাঁড়িয়েছে, কনভিক্টেড না হলে অ্যাবাউট টু বি কনভিক্টেড, তারাও দাঁড়িয়েছে। কিন্তু ভোট দেওয়ার সময় আমি আশা করবো যে ইয়াং জেনারেশন বা এই যে বর্তমান ভোটাররা, এটা চিন্তা করে ভোট দেবে। দর্শক, রোড টু ডেমোক্রেসি এখন কুমিল্লায়। দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, দেশের জনগণের জন্য কাজ করবে, এই জন্য পরিবর্তনের সম্ভাবনাই বেশি। এখন মতো ধানের শীষে দেখছি আগে রয়েছে, এত লোকের সামনেই কমু, নৌকা নৌকা চিন্তা করবো। যারা আপনার দুর্নীতির সাথে জড়িত ছিল না, ওদেরকে দেওয়ার চেষ্টা করবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, এই ধরনের কমিটমেন্ট জাতির কাছে দিয়েছে। এই কারণে আমরা নৌকা মার্কা ভোট দিয়ে হাজি আকম বাহাউদ্দিন বাহার ভাইকে আমরা বিজিত করবো। বেকার সমস্যা নিরসনের ওয়াদা নিয়ে নামতে হবে, তারপর ভোট পাবে, না হলে না ভোট পাবে।